أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. वालेकुम अस्सलाम रहमतुल्लाहि वबरकातुहू। मिजानुर रहमान भाई इंडिया থেকে কোনো অজ্ঞাত পরিচয়ে মেয়ের কণ্ঠে ইসলামী সঙ্গীত বা গজল শোনা যাবে কি না? মেয়েদের কণ্ঠে সঙ্গীত শোনাটাকে সালফে সালিহিনগণ কেউই এটার পক্ষে কথা বলেননি। নারী কণ্ঠ দিয়ে সঙ্গীত পরিবেশনা, নারী কণ্ঠের উচ্চারণ, নারী কণ্ঠের কোমলের প্রকাশ, তাদের কোমল কণ্ঠের প্রকাশ ইসলামে নিষেধ করা হয়েছে। সূরা আহজাব ওই আয়াতটি যথেষ্ট দলিল হিসেবে। ফালা তাখদানা বিল কওল, যেখানে কথাবার্তার ক্ষেত্রে খুব নমনীয়তার সাথে কথা বলতে পরপুরুষের সাথে নিষেধ করা হয়েছে, সেখানে নারী কণ্ঠের সঙ্গীত কীভাবে জায়েজ হবে? কারণ সেটি তো হাজার হাজার মানুষ শ্রবণ করবে। স্বাভাবিকভাবেই যিনি শ্রবণ করবেন তিনি যদি অবিবাহিত যুবক হন, তার যদি কোনো রোগ ব্যাধি না থেকে থাকে, তাহলে অবশ্যই যদি সে পুরুষ হয়ে থাকেন, তাহলে অবশ্যই ওই পুরুষের হৃদয়ের মধ্যে আসবে যে আমি বিবাহ করলে এমন একটা মেয়েকে বিবাহ করব। এতটুকু মানে ইমানের হাইসিয়াতের এতটুকু ওয়াসওয়াসা আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস, শয়তান ইবলিস তাবলিস নামক কিতাবে যেখানে বেশ কিছু ঘটনা উল্লেখ করা হয়েছে, কাহিনী আর কি, ঘটনা বলি তো শিক্ষণীয় অনেক ঘটনা আছে যেগুলো শিক্ষার জন্য। ইবলিসে ৬০ সূরাতের এক সূরাত হলো তার খারাপের সূরাত, আর ৫৯ সূরাত হলো নেকের সূরাত। এবং সেখানে ঘটনা উল্লেখ করা হয়েছে যে আব্দুল কাদের জিলানী তিনি একদিন বসেছিলেন, এরপরে অদৃশ্য থেকে স্বর্ণের পেয়ালা আসলো যার মধ্যে পানি ছিল, পানি তৃষ্ণা লেগেছিল তার, আর আওয়াজ আসলো, হে আব্দুল কাদের, আমি আল্লাহ, আমি তোমার ইবাদতে এত খুশি হয়ে গেছি যে জান্নাত থেকে আমি তোমার জন্য পানির স্বর্ণের পেয়ালায় পানি এনে দিয়েছি, তুমি পান করো। আব্দুল কাদের জিলানী তিনি মুহাদ্দিস ছিলেন, তো সে ভাবলেন যে স্বর্ণের পেয়ালা তো পুরুষের জন্য, স্বর্ণ ব্যবহার তো পুরুষের জন্য হারাম, আল্লাহ তাআলা তো মৃত্যুর পরে জান্নাতে দিবেন, দুনিয়ার জীবদ্দশায় না, তো এটা শয়তানি ধোঁকা ছাড়া আর কিছুই নয়। তিনি কি করলেন? তিনি পড়লেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে শয়তান পেয়ালা টেয়ালা ছেড়েই সে ভাগা শুরু করলো, আর তখন সে বলতেছিল যে তুমি তোমার আজকের এলেমের কারণে, আজকে তোমার কাছে এলেম থাকার কারণে তুমি বেঁচে গেলে। তুমি তোমার এলেমের কারণে আজ বেঁচে গেলে। তখন দ্বিতীয়বার তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আবারও পড়লেন যে তুমি, হে শয়তান, তুই ধোঁকা দিতে দিতে আমাকে শেষ ধোঁকাও আমাকে দিচ্ছিস। আমি আমার এলেমের কারণে বাঁচিনি, আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাঁচিয়েছেন সেই জন্য। তো এই ছিল ঘটনা। ঘটনাটির সূত্রপাত এই কারণে যে ইবলিসে মূলত আসলে অনেক নেকের সূরাতে ধোঁকা দেয়। তো এই ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন যে ইন্না শাইতানা, নিশ্চয়ই শয়তান মানুষের রক্তের শিরা উপশিরায় ইয়াজরাদ দামি চলার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এবং কানুন কারিমে সে নিজেও আল্লাহ তাআলার ইজ্জতের কসম করে বলেছে যে আমি তাদের উপর থেকে, ডান থেকে, বাম থেকে, সব দিক থেকে وعن أيمانهم وعن شمائلهم ডানে বামে চতুর্দিক থেকে আমি তাদেরকে আক্রমণ করবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, খুব কম সংখ্যকই পাওয়া যাবে যে কৃতজ্ঞতা আদায়কারী। আমি তাদের সরল রাস্তায় উৎপেতে বসে থাকবো। তো এই ছিল মূল বিষয়, যে এই বিষয়গুলো না শ্রবণ করাটাই উত্তম। তবে যদি একেবারেই কচি কণ্ঠ বা বালেক নাবালেক কণ্ঠর মধ্যে এক ধরনের বাচ্চা সুলভ ভঙ্গিমা থাকে, যেটা ছেলে হোক বা মেয়ে হোক, কিন্তু বালেক হয়ে যাওয়ার পরে তখন তার কণ্ঠে এক ধরনের মোহনীয়তা আসে। কণ্ঠ যদি সুন্দর হয় তো স্বাভাবিকভাবেই সে কণ্ঠে আকৃষ্ট হবে। সুতরাং সেগুলো না শ্রবণ করাটাই উত্তম। شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم